একটি ট্রেন যাচ্ছে এবং সেই ট্রেনের বখাটে যাত্রীদের হাত থেকে বাঁচার জন্যে এখানকার ব্যবসায়ীরা লাঠি নিয়ে চাকু নিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকে। ঘটনা কি হচ্ছে সেটা পরে বলছি, তবে তার আগে দৃশ্যটা একবার দেখে নেই। ট্রেন যাওয়া শেষ, কিন্তু ঘটনাটা কি হলো, কেন আপনি সবসময় ট্রেন গেলে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন? এখানে ট্রেন থেকে আপনি ইটা পাথর ডিলা মারে সব ফেলায়, পানিতে ডিলা মারে, ফলের মধ্যে লাঠি মারে, থাপাতা রোডের মধ্যে ছড়ায় ফেলায়। সেই কারণে আমরা একটা লাঠি নিয়ে আমরা ভয় দেখানোর জন্য, যাতে হাত না দেয়। সেদিনকে আপনি লাঠি ছিল না, আমার হাতে ছিল চাকু, চাকুটা বিষ্টে নিয়ে আমি ভয় দেখানোর জন্য আমি দাঁড়াইছিলাম। আমি কদিন আগে সকালে দোকান খুলছি, খোলার পরে দুই তিনটা দুষ্ট লোক দাঁড়ানো, ফট করে থাপা দিয়ে একটা 3 কেজি ওলা ঝুপা লিয়ে গেছে গা, আধা কেজির মতন জড়া গেছে গা। তখন আমার মনটা খারাপ হয়ে গেছে। এরপরের থেকে আমরা এই লাঠি লোয়া খাড়ি থাকি, লোয়া খাড়ি থাকি, তো দুইরা সামনের টাকুয়ে খাড়ি থাকি। একটা ঝুপা হলো 4 কেজি, তাহলে হারা দিনে লাভ করবো 1-1.5 হাজার টাকা। যদি আমার 500 টাকার মাল নেওয়া যায় গা, তাহলে দোকানে ঘাটতি হয়ে যায় না। এই জন্যই এখানে আসলে গেটে দাঁড়ায় থাকে, জানালে দাঁড়ায় থাকে, ওই থাপ্পা দিয়ে একটা নেয় 10টা নষ্ট করে। অনেক সময় না পারলে ধাক্কা দেয়, ঠিক ফালাই যায়, অনেক ফল এরকম নষ্ট করে ফেলে। কারণ কি অভিযোগ করেন? এখানে দাঁড়ায় থাকে অনেকে, ওদের অ্যাটাক করার জন্য, যেমন না এই জন্য আরো প্রতিহত করার জন্য দাঁড়ায় থাকে। না নিতে পারলেই হয়তো লাঠিতে ফালাই দিব, নাহলে ধাক্কা দা ফালাই দিব, নাহলে ছেদ দিব, নাহলে ওই পানি মারবো, নাহলে ঢিল মারবো, অনেক সময় পাথর দিয়েও ঢিল মারে। কোনো সময় অভিযোগ করেন? কারণ অভিযোগ কার কাছে করবে? এখানে অভিযোগ করার মতো, যেমন আপনি এখন আসলেন আপনার কাছে বলা যায়, এখন তার শোনার মতো কোনো লোক নেই আর বলার মতো কোনো লোক নেই। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। মালটা নিতে পারে একটা 10টা ফালাই দেয়, তারপর লেচু যদি থাপা দিতে পারে তাহলে 100 লেচু পুরো নিয়ে যায়। জানলা দিয়ে নিচ্ছে না ছাদ থেকে নিচ্ছে? হ্যাঁ, জানলা দিয়ে। টোকাই ছেলে পেলে থাকে না এরকম। আর ওদের থেকে বাঁচার জন্য আপনারা দেখলাম যে লাঠি নিয়ে দাঁড়া থাকছেন, দেখি প্রতিদিন এরকম ব্যবস্থা নেওয়া লাগে? মাঝে সাঝে মনে থাকে, মাঝে সাঝে মনে থাকে না। যখন মনে থাকে না তখন ভাগ্য খারাপ থাকলে নিয়ে যায়। ট্রেন থেকে অনেক সময় টোকায় পোলা বাই, গার্মেন্টস থেকে যাওয়া ছুটির সময় যে ট্রেন পোলা বাইগুলো যায়, তখন ট্রেন থেকে আঙ্গুরের মতো থাপা দেয়, যার কারণে আমাদের ফল বাঁচানোর জন্য আমরা একটা সামান্য একটা লাঠি বা ঝাইত থাকাতে সামনে সেটা নিয়ে একটু প্রোটেকশন দিই। মানে এখানে ট্রেন গেলে সব ব্যবসায়ীদের এরকম ব্যবস্থা নিয়ে রাখতে হয়? অনেক সময় কি কী করে, ট্রেন থেকে পাথর ছুঁড়ে মারে, আমাদের যে পাশের একটা দোকানদারের মাথা ফাটাই দিয়েছে, মাথা ফাটাই দুই শিলি পড়ছে। কিছুদিন আগে এক ডিল ছুঁড়ে একটা প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলাইছে। আর এরকম ফল কি প্রতিদিনই ওরা নিচ্ছে? টোকায় বলা প্রতিদিন নিচ্ছে, এটা মানে কারো কাছে অভিযোগ করেন নাই? কারো কাছে অভিযোগ করার কিছু নাই, টোকাইদের এই ডেন্ডি করতে কোনো বিচার নাই।